আজকে আমরা নবম শ্রেণীর গণিত নতুন কারিকুলাম 2024 সালের আমরা অনুশীলন 9 সেটা যেটা শেষ অনুশীলনী বিস্তার পরিমাপ 233টা সমস্যাগুলো আমরা পর্যায়ক্রমে সমাধান করব। তো আমাদের এখানে এক নম্বরে দেওয়া আছে যে নিচের তথ্য রাশির পরিসর নির্ণয় কর। এর মধ্যে আমাদের ক খ গ তিনটা দেওয়া আছে, আমরা তিনটা পর্যায়ক্রমে করব। তো আমাদের ক নম্বরে এখানে আমাদের অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, আমরা এখান থেকে বলছি তথ্য রাশি থেকে আমাদেরকে পরিসর নির্ণয় করতে বলছে। তো আমরা এখন আমাদের যেটা সমাধান করব, একের ক নাম্বার, তো আমাদের এখানে যে নাম্বার দেওয়া আছে আমরা এখান থেকে আমাদের এখানে আছে অনেকগুলো নাম্বার দেওয়া আছে 14, 3, 19, 17, 4, 9, 16 আমার 19, 22, 15, 18, 17, 12, 8, 16, 11, 3, 11, 0, 15। তো আমরা এখান থেকে খুঁজে পেলাম যে আসলে পরিসরটা বের করার জন্য আমাদের যেটা জানা দরকার সর্বোচ্চ মানটা এবং সর্বনিম্ন মান, এটা আমাদের জানতে হবে। জানা থাকলে আমরা পরিসর বের করতে পারবো সহজেই। তো আমরা এখানে যেটা পেলাম যে আমাদের আসলে এই তথ্য রাশিগুলোর মধ্যে তথ্য রাশির সর্বোচ্চ মান আমরা এখানে পেলাম 22। তথ্য রাশির সর্বোচ্চ মান আমরা এখানে পেলাম 22 আর তথ্য রাশি এবং সর্বনিম্ন মান পেলাম 0। আমাদের এখানে যে মানগুলো দেওয়া আছে আমরা এই মান থেকে সর্বোচ্চ মান পেলাম 22 এবং এখানে সর্বনিম্ন মান আছে 0। আমরা পরিসর বের করলে সুতরাং পরিসর সমান আমরা জানি এটা হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, অর্থাৎ সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে পরিসর। তো পরিসর আমাদের আমরা এখানে সর্বোচ্চ মান হলো 22 আর সর্বনিম্ন মান হলো 0। তো 22 থেকে 0 গেলে আমাদের থাকে 22, তার মানে আমাদের এখানে পরিসর হচ্ছে ক নাম্বার পরিসর আমরা পেলাম 22। এটা হচ্ছে আমাদের ক নাম্বারের পরিসর। তো আমাদের ক নাম্বারে আমরা পরিসর বের করলাম যেটা সেটা হচ্ছে আমাদের এখানে আমরা পরিসর পেলাম 22। খ নাম্বার আমাদের বলছে যে খ নাম্বার আমাদের আছে একটা 48, 70, 58, 40, 43, 55, 63, 46, 56, 44 এবার এগুলো থেকে আমরা পরিসর বের করবো। সর্বোচ্চ রাশির মান কত পেলাম আমরা 70 এবং সর্বনিম্ন রাশির মান হচ্ছে আমরা কত পেলাম এখানে সবচেয়ে ছোট হলো 40। তো আমরা এখানে সর্বোচ্চ রাশির মান পেলাম 70 আর সর্বনিম্ন রাশির মান পেলাম 40। আমাদের এখানে যে মানগুলো দেওয়া আছে যে রাশিগুলো দেওয়া আছে এর মধ্যে আমরা সর্বোচ্চটা পেলাম 70 এবং সর্বনিম্নটা পেলাম 40। এখন আমরা যদি পরিসর বের করি সুতরাং পরিসর সমান
সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। সর্বোচ্চ মান হলো আমাদের 70 মাইনাস সর্বনিম্ন মান হলো 40, 70 থেকে 40 গেলে থাকে 30। তো এটা হচ্ছে আমাদের খ নম্বরের আমাদের আমরা পরিসর পেলাম, যে আমাদের যে মানটা আমরা বের করতে বলছে আমরা পরিসর বের করেছি, পরিসর হচ্ছে 30। এবার আমরা গ নম্বরটা দেখবো। গ নম্বর এখানে একটা চক আকার দেওয়া আছে, উচ্চতা সেন্টিমিটার দেওয়া আছে এবং আমাদের গণসংখ্যা দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের বের করতে হবে। আমরা আমাদের আমরা গ নম্বরে আমাদের যে কোশ্চেন দেওয়া আছে, যেহেতু এখানে আমরা এটাকে এখানে চক আকারে লিখলাম, তো এখানে আমাদের উচ্চতা সেন্টিমিটার এবং গণসংখ্যা দুইটা দেওয়া আছে। এখানে উচ্চতা সেন্টিমিটার আকারে দেওয়া আছে, তো আমাদের এখানে 95 থেকে 105, এখানে গণসংখ্যা হচ্ছে 8, আবার 105 থেকে 115 গণসংখ্যা হচ্ছে 12, 115 থেকে 125 এখানে আছে 28 গণসংখ্যা, 125 থেকে 135 এখানে আমাদের গণসংখ্যা আমরা পেয়েছি 30, 135 থেকে 145 এখানে আমরা গণসংখ্যা পেয়েছি 15, আর শেষটা হচ্ছে আমাদের 145 থেকে 155 এখানে আমাদের গণসংখ্যা দেওয়া আছে 7। এখন এখান থেকে যদি আমরা আমাদের এখন লিখি সমাধান, যেহেতু আমরা এই মানটা আমাদের বইতে দেওয়া আছে আমরা এটা তুললাম, তো এখানে আমাদের সর্বশেষ শ্রেণীর যেটা আমরা পেলাম, এখানে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 155 অর্থাৎ 155, এবং প্রথম শ্রেণীর আমাদের যে নিম্ন সীমা হচ্ছে 95। এখানে বিষয়টা হচ্ছে যে আমরা এখান থেকে যেটা পাই, যে এখানে সর্বশেষ শ্রেণী হচ্ছে এই শ্রেণীটা 145 থেকে 155, এখানে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 152 আমরা এটা লিখলাম, আবার এখানে প্রথম শ্রেণী হচ্ছে এটা, এই প্রথম শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 95 আমরা লিখলাম 95। এখন আমরা লিখবো, সুতরাং পরিসর সমান উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা, তো আমরা কি লিখব, 155 মাইনাস 95। আমরা বিয়োগ করলে এখানে কত পাই, 5 থেকে 5 গেলে 0, 15 থেকে 9 গেলে থাকে 6, আর থেকে 1 আর থেকে 60। তো আমাদের বলছে, যেহেতু আমাদের পরিসর নির্ণয় করতে বলছে, আমরা গ নাম্বার পরিসর আমরা এইভাবে নির্ণয় করবো। তো আমরা 1, 2, 3 তিনটে এইভাবে আমাদের পরিসরের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের উচ্চ মান এবং নিম্ন মান, অর্থাৎ সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, অথবা উচ্চ সীমা নিম্ন সীমা। আমরা যদি এই মানগুলো বের করতে পারি তাহলে আমাদের পরিসর বের করা একেবারে সহজ। আশা করি সবাই সহজে বুঝতে পারছে। আমরা ধারাবাহিকভাবে এভাবে বাকি সমস্যাগুলো আমরা সমাধান করব। আজকে আমরা 1 নম্বর শেষ করলাম, সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আমরা 2 নম্বর থেকে শুরু করবো ইনশাআল্লাহ।